আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমে লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজনের কথা জানালেন শিক্ষামন্ত্রী দীপুমনি। কঠোর লকডাউনের টানা ১৪ দিনের বিধিনিষেধে সিলেট ফিরেছে পুরনো রূপে, স্বাস্থ্যবিধি না মানায় হতে পারে সংক্রমণের ঊর্ধ্বগতি। দেশে করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, মোট শনাক্তের সংখ্যা ১০ লাখ পার। সিলেট নগরীতে দখল হওয়া ২৫% জমি ৬৪ বছর উদ্ধার করেছে সিটি কর্পোরেশন। সিলেট বিভাগে আরও ৩ জনের প্রাণ কালো করোনা, নতুন শনাক্ত ৫ শতাধিক। সিলেট নগরীর খেলাধুলার অন্যতম কেন্দ্র কালাপাথর মাঠে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষামন্ত্রী দীপুমনি জানিয়েছেন বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, ৩টি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে বাকি আবশ্যক বিষয়গুলো মূল্যায়ন হবে। এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে, আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে, অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের মাধ্যমেও মূল্যায়ন হতে পারে, সেটি পরে জানানো হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুল হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল এবছর ঘোষণা করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা উপরের শ্রেণীতে উঠেছে। টানা ১৪ দিন পর আজ বৃহস্পতিবার থেকে শিথিল হয়েছে কঠোর লকডাউনের বিধিনিষেধ। কুরবানির ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। লকডাউন শেষে আজ প্রথম দিন, সিলেট নগরীতে যেন পা ফেলার জো ছিল না। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ও যানজট সিলেটের নাকাল অবস্থা। ট্রেন গণপরিবহন চলা শুরু হলেও স্বাস্থ্যবিধি মানানো ক্ষেত্রে শঙ্কা থেকেই গেছে। চালু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকার মানুষের তেমন যাতায়াত দেখা না গেলেও দুপুর ১২টার দিক থেকে নগরীতে মানুষের ভিড় বাড়তে থাকে। এতে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। সিলেট নগরীর প্রায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকায় দীর্ঘ যানজট ও মানুষের ভিড় দেখা যায়। আর এসব স্থানে বেশিরভাগ লোকজনেরই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। নগরীতে বের হওয়া অধিকাংশ লোকজন জানালেন, ঈদের বাজার করতে ঘর থেকে বের হয়েছেন তারা। অনেকে জানালেন ঈদ উপলক্ষে বাড়ি ফেরার কথা, কারো ছিল ব্যাংকে কাজ। বিকেলের দিকে সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার ও বন্দরবাজারের মানুষের পা ফেলার জায়গা ছিল না। রাস্তা, মার্কেট, শপিং ও দোকানপাটে ছিল নারী পুরুষের উপচে পড়া ভিড়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে চলাচল শুরু করেছে দূরপাল্লার গণপরিবহন। সকালে সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে দুটি ট্রেন ছেড়ে গিয়েছে, তবে যাত্রী পরিবহন অর্ধেক নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের রেল স্টেশনের ব্যবস্থাপক। অপরদিকে সকালে যাত্রীদের তেমন চাপ দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বেড়েছে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে। সেখানকার দায়িত্বরতরা জানিয়েছেন, অর্ধেক যাত্রী নিয়ে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে, সেই সঙ্গে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। আজ থেকে সর্বাত্মক লকডাউন শিথিলের ঘোষণায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দুটি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট চালু রয়েছে। চৌধুরী নাদিরা, বাংলাভিউ টিভি। দেশে করোনা ভাইরাসে গত একদিনে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু তথ্য জানা হয়। এদিকে গত একদিনে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ১২,২৩৬ জন, এতে শনাক্তের সংখ্যা ১০ লাখ পার হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 44,941টি নমুনা পরীক্ষায় 12,236 জন শনাক্ত হন, যাতে শনাক্তের হার 27.23%। এ নিয়ে মোট শনাক্ত 10,71,774 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে 140 জন পুরুষ এবং 86 জন নারী। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন 12,053 জন ও নারী 5,225 জন। দেশে মোট মৃত্যু 17,278 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,395 জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,05,807 জন। দখল হওয়ার 25% জায়গা 64 বছর পর অবশেষে উদ্ধার করেছে সিলেট সিটি কর্পোরেশন। 2 সপ্তাহ আগে পাওয়া হাইকোর্টের রায়ে ভূমির মালিকানা ফিরে পায় সিসিক। এ সময় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয় আর ব্যাঙ্গ দেওয়া হয় এই ভূমির স্থাপনা। সিলেট নগরের সুবহানি ঘাটস্থ এই জায়গায় বর্তমান বাজার মূল্য 8 কোটি টাকার উপরে। সিলেট নগরীর সুবহানি ঘাটস্থ প্রায় 26 ডিসিমিল এই জায়গাটি দীর্ঘদিন ধরেই নিজেদের দাবি করে ভূ দখল করে আসছিলেন স্থানীয় অধিবাসী আব্বাস উদ্দিন গংরা। তবে শেষ রক্ষা হয়নি। 64 বছর পরে আদালতে রায়ের পর ভূমির মালিকানা ছাড়তে হয়েছে তাদের। 1 সপ্তাহ আগেই হাইকোর্টের এক আদেশে জায়গার মালিকানা ফিরে পায় সিলেট সিটি কর্পোরেশন। আদালত জমির দখল বুঝে নিতে সিসিকের পক্ষের রায় দেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন রুমা পুনরুদ্ধার হওয়া এই বিশাল ভূমি পরিদর্শনে আসেন। এই সময় তাদের সাথে ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তৌফিক বক্স লিপন, ছয়ফুল আমিন বাকের প্রমুখ। আপাতত এই স্থানে কি করা হবে সেটা নির্ধারণ করা হয়নি। জায়গাটিকে বসবাসের উপযোগী করতে কাজ করছে সিসিক। সিলেটের কোনো সিটি কর্পোরেশনের কোনো সম্পত্তি সলং আমার এই পরিষদ আমরা থাকতে এইটা কোনোভাবে ব্যাহত হতে চাই। সিলেট সিটি কর্পোরেশনের সম্পদ আমরা পুনরুদ্ধার করে এই সিলেট সিটি কর্পোরেশনের স্বাবলম্বী হওয়ার জন্য এবং আমরা যত পরনির্ভরশীলতা কমিয়ে আমরা যেন নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি আমরা সেই দিকে যাব। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 547 জনে। একই সময় সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 538 জনের শরীরে। বৃহস্পতিবার সকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত 24 ঘন্টায় 538 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 31,429 জনে। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও 277 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা 25,895 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 3 জন রোগী। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা 546 জন। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 103 জন করোনা আক্রান্ত। সব মিলিয়ে হাসপাতালে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ভর্তি ছিলেন 452 জন। সিলেট নগরীর খেলাধুলার অন্যতম কেন্দ্র গোয়াইপাড়া কালাফাতুর মাঠে এবার কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না খেলোয়াড়রা। তাদের দাবি, পশুর হাট করা হলে ওই মাঠ বিনষ্ট হয়ে হারাবে খেলাধুলার পরিবেশ। সিসিকের এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবি স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের। মোজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মাহমুদ শামীমের রিপোর্ট। নাম কালাপাথর হলেও চোখ মেললেই দেখা মেলে সাদা স্বচ্ছ বালি আর সবুজ চা বাগানের টিলা। আদতে মাঠের পাশে মাটি ফুড়ে একসময় বড় আকারের কালো পাথরের দেখা মিলত বলেই এই মাঠের নাম হয়েছে কালাপাথর। এই মাঠটির মালিকানা নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় মালিকানা দাবিদারদের টানাপোড়েন চলেছে দীর্ঘ 55 বছর ধরে। 1963-64 সালে জায়গাটি পাবো অধিগ্রহণের পর মালিকানা নিয়ে বিরোধ শুরু হয়। 2 বছর আগে নিম্ন ও উচ্চ আদালতে মামলা চলার পর সর্বোচ্চ আদালতে রায় পায় পাবো।
তখন সেখানে গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা করে তারা। তবে মামলা জটিলতায় সেটিও বাস্তবায়িত হয়নি। এবার এই মাঠেই বসছে সিলেট সিটি কর্পোরেশনের কুরবানির হাট, যা জানার সাথে সাথে ফুঁসে উঠেছেন এই মাঠে খেলা খেলোয়াড়রা। চা বাগানের কুলে মনোরম পরিবেশে অনিন্দ্য সুন্দর এই মাঠ কুরবানির পশুর হাট হিসেবে বরাদ্দ না দিতে তাই মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা। হঠাৎ করে আজকে সকালে আমরা জানতে পারলাম যে এই মাঠে গরুর হাট বসতে যাচ্ছে। শুনে খবরটা খুবই খারাপ লাগলো। আমরা এখানে একদম অরাজনৈতিকভাবে, শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছেন, একদম তরুণ জুনিয়র খেলোয়াড়দেরকে নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের কর্তৃপক্ষের নিকট আবেদন, আমরা আমাদের খেলার মাঠটা চাই, কোনো প্রতিবাদের জন্য আসি নাই, শুধুমাত্র একটি আবেদন করতে চাই যে আমাদের মাঠটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা যাতে এই মাঠে খেলতে পারি। এখানে সমস্যা আছে, এখানে দুইটা রাস্তা আছে, একটা খাস্তবির এলাকার দিকে, একটা উসনাবাদ শাহিদ এলাকার দিকে। রাস্তাগুলোর অবস্থা খারাপ হবে এবং আবাসিক এলাকার ভিতরে দিয়ে গরুগুলো ঢুকবে এবং এলাকার মানুষের অনেক সমস্যা হবে। শুধু খেলা নয়, এ মাঠকে ঘিরে প্রতিদিন বিকেলে বিচরণ করেন হাজারো মানুষ। ঘুড়ি ওড়ানো, ক্রিকেট, ফুটবল কিংবা হাঁটাহাঁটি, নানা কাজেই কালা পাথর ব্যস্ত থাকে সারা বিকেল। সন্ধ্যা ঘনানোর আগ পর্যন্ত এ যেন এক টুকরো আনন্দময় ছবি। এমন স্থানে কুরবানির পশুর হাট করলে মাঠটি তার সৌন্দর্য হারাবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। চিন্তা করতে হবে পরিবেশের উপর, চিন্তা করতে হবে যে আপনার এই যে হাট দেওয়ার পর এই যে আশপাশ, আপনি অবশ্যই এই আপনি ক্যামেরাটা ঘুরে দেখতে পারবেন যে পরিবেশটা অনেক নষ্ট হয়ে যাবে। তো আমি আশা রাখি যে আমি এই যারা যে প্রশাসন কিংবা যারা এই ইজারা দিচ্ছেন সেই দিক বিবেচনা আপনারা করবেন, যেহেতু পরিবেশের অবস্থানটা বিবেচনা করে এবং ভবিষ্যৎ যে খেলোয়াড়রা যারা এখানে প্র্যাকটিস করতেছে তারা যেন এইগুলো থেকে যেন বঞ্চিত না হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন মানে অন্য পথে যেন না যায়, এইগুলো দিকে আপনারা অবশ্যই যারা প্রতিনিধি যারা আছেন সমাজের কাজ করতেছেন আপনার দিকে অবশ্যই বিবেচনা করতে হবে। আমাদের খালাপাথর ফুটবল একাডেমি সহ সর্বস্তরের খেলোয়াড়বৃন্দর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের এখানে গরুর হাটটা বসানোর জন্য, কারণ গরুর হাট বসলেই এখানের মাঠের যে মাধুর্যটা সেটা নষ্ট হয়ে যাবে। সিলেট নগরের অন্যতম সুন্দর এই মাঠ বেঁচে থাকুক আরও শত বছর, এমনটাই প্রত্যাশা সবার। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।